এবারে জানাবো বিস্তারিত। গত তিন মাসে গ্যাস সংকটে টেক্সটাইল মিলগুলোর ১৭৫ কোটি ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। তাই এই মুহূর্তে গ্যাসের দাম আর না বাড়ানোর দাবি টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএম এর। সংগঠনটির অভিযোগ, গ্যাসের বদলে বাতাস বিক্রি করে কোটি টাকার বিল আদায় করছে তিতাস কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে দেশের চাহিদার তুলনায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। সংকটের কারণে হুমকির মুখে পড়েছে তৈরি পোশাক, টেক্সটাইল ও নিটিং কারখানাগুলো। শনিবার গ্যাস সংকট নিয়ে বিটিএম এর সংবাদ সম্মেলনে জানানো হয়, তিতাস কর্তৃপক্ষ গ্যাস না দিয়েই বিল নিচ্ছে। সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মিলে ইভিসি মিটারের সংযোগ দেয়া হচ্ছে না। আমরা দীর্ঘদিন যাবৎ চিৎকার করেছি ইভিসি মিটার, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলিতে ইবিসি মিটার প্রদান করা হয় নাই, তারা শুধু বাতাসের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তিতাস নিয়ে যাচ্ছে। আমরা অজ্ঞাত কারণে বারবার বলা সত্ত্বেও প্রবলেম সলভিং কমিটি, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় জ্বালানি উপদেষ্টার উপস্থিতিতে, সকল সরকারি বিভিন্ন দপ্তরের লোকজন থাকা উপস্থিতিতে আমরা বলেছিলাম যে তিতাস আমাদের পক্ষ থেকে গ্যাসের গ্যাস না দিয়ে, গ্যাস না পুড়িয়ে আমরা হাজার হাজার কোটি টাকা দিচ্ছি যাদের ইবিসি মিটার নাই। গ্যাস সংকটের কারণে গত তিন মাসে এই খাতে ১৭৫ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে জানায় বিটিএমএ। এ অবস্থায় করোনার ক্ষতি কাটিয়ে না উঠতেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবকে আত্মঘাতী বলছেন ব্যবসায়ীরা। এতে সুতার উৎপাদন খরচ বাড়ার সাথে সাথে সংকটের মুখে পড়বে রপ্তানি খাত। যদি গ্যাসের ট্যারিফ বৃদ্ধি পায় কোনোভাবেই এই শিল্পগুলি টিকে থাকবে না এবং কোনোভাবেই শুধু ব্যাংকের ঋণের বোঝাই বাড়বে না, অনেকেই শিল্প বন্ধ করে দেখা যাবে শিল্প চালাতে পারছে না। এক সময় দেখা যাবে ক্যাশ ফ্লো নেগেটিভ হয়ে ব্যাংকের ঋণের বোঝার দায় বোঝা নিয়ে এক সময় সবাই এই সেক্টর থেকে বিদায় নেবে। আমদানি নির্ভর জ্বালানি খাত দিয়ে দেশের শিল্প খাত টিকে থাকবে না বলে মন্তব্য করেন বিটিএমএ সভাপতি। সংকট সমাধানে শিল্প বান্ধব জ্বালানি নীতির দাবি জানান তিনি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেক্সটাইল মিলসগুলোর গ্যাস সংকট